While the flood situation has improved in most parts of Tripura, Komati district remains severely affected. National Highway 8, a crucial route connecting South Tripura with the rest of the state, was submerged in Udaipur, disrupting vehicular movement. Many residents are recalling the catastrophic floods of 1983, which has caused similar devastation. আমার ধান জমি গেছে 3 কানি, বেগুন গেছে 2 কানি, পুকুর আছে একটা, পুকুরটাও গেছে গা, আবার বাড়ির মাটি কুড়ে লুয়ে গেছে। এখন যদি আগামী দিন গভর্নমেন্ট আমরা দিকে চাই আসি, গভর্নমেন্ট কী সাহায্য করে সেগুলি আমরা চাই। বনে নাকি প্রত্যেক বছর হয়? না না, প্রত্যেক বছর না, আজ 41 বছর পর হয়েছে। না না, গভর্নমেন্ট থেকে মাইকিং করছে এতটুকুই, এই সতর্ক থাকুন এতটুকু কইছে গভর্নমেন্ট থেকে মাইকিং করছে। মোদের পাড়ায় যারা আছে সবাই সতর্ক থাকুন এতটুকু কইছে। আপনাদের এলাকার নামটা কি? আমরা আমার এলাকা হচ্ছে মহারানী, আর দিচ্ছে লক্ষ্মীপতি। তেমনি আপনি এখানে মানে আপনার গ্রামে কতজন কেমন লোক এফেক্টেড হয়েছে? আমরা এখানে আমি তো পরিমাণ জানি না, সবাই হয়েছে, বাকি নাই একজন, এক পরিবার বাকি নেই, সবাই জল উঠছে। আপনার নামটা কি? আমার নাম সুনীল দত্ত, সুনীল দত্ত। এটা মহারানী অনুকূল কলোনি 7 নম্বর ওয়ার্ড। বৃষ্টির জল কবে? বৃষ্টির জল তো আজকে 4 দিন হয়ে গেছে। এখন পরিস্থিতি কেমন? এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক আছে, জল মোটামুটি নামতাছে, কারো কারো বাড়ি ঘরতে নামছে, কারো ঘরে রয়েছে। আমাদের এখানে পরিস্থিতি তো যেটা হয়েছে, আমাদের পার্টির থেকে আমাদের এমএলএ সাহেব খুব, আমরা খুব ভালো সাহায্য পাইছি, তাই নিয়ে ওই তো ত্রাণ বিতরণ করতে আছে, সবে দেখতেছেন, সব মানুষের নিচে এক ঘন্টা নিয়ে আসছে, এখানে আসে আমরা সবার সাথে কথা বলছে, যা যা দরকার প্রয়োজনে আরও হেল্প করবে, তাই নিয়ে উনি সবসময় পাশে থাকবেন, সঙ্গে থাকবেন বলে দিয়েছে, এখন আবার সবার সাথে কথা বলে গেছে। সরকার থেকে প্রচন্ড সাহায্য করছে, সবসময় দেখতে আছে, তাই উনি নিজে আইসা মানুষ উদ্ধার করছে, এখন আবার আসছে, এখন আবার রিলিফ বিলি করতেছে। এখানে এখানে আসিল পার্টি অফিসেও রাখছি, আমরা সাতরামা স্কুলে রাখছি, গামারি স্কুলে আসিল, কিছু অংশ যারা যারা বাড়ি ধরেন জলের শুকিয়ে গেছে তারা তারা বাড়ি পাঠাইতেছে, আবার যারা যারা জলের তলে আছে তারা তারা এখনো প্রাণ শিবিরে আছে। Amid the crisis, local volunteers are stepping up to support flood-affected communities. In Udaipur's Matabari area, youths arranged boats to help stranded women cross the flooded stretch of the national highway. Sukanta Paul, one of the volunteers, said they are offering the service free of charge and noted that the local MLA assisted in securing the boats. The city of Udaipur faced severe inundation after its main canal, which typically discharges excess floodwaters, was washed away. As a result, residential areas remain underwater. Subdivisions along the banks of the Gomati River are still grappling with flood conditions. Abhishek Debroy, the MLA from Matabari Assembly constituency, called this flood the worst in Udaipur's history. He explained that relentless rains for 3 days led to widespread destruction. অ্যাকচুয়ালি এটা তো বিপর্যয় এসছে পুরো জেলাতে না, পুরো ত্রিপুরা রাজ্যে এসছে, তো আমাদের ছিল এফেক্টেড। তারপর আমাদের গোমতীর ক্যানেল ভেঙে গেছে, যার ফলে জল কমলেও নদীর আমাদের শহরের জল ফুলছে, যাতে মাতাবাড়ি, আরকেপুর এবং কাঁকড়াবনি 3টি বিধানসভা বেশি এফেক্টেড হচ্ছে। তো সরকার এভাবে সমস্ত সহযোগিতা করা হচ্ছে, তার পাশে আমাদের আমরাও চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের পাশে পৌঁছে যাওয়ার জন্য। প্রত্যেকটা মানুষের এই দুর্দিনে কোথায় যাবে, ঘর নেই, বাড়ি নেই, রান্নার জায়গা নেই, তো আমাদের যে শরণার্থী ক্যাম্পগুলো হয়েছে সেখানে পর্যাপ্ত ধরনের খাওয়া দাওয়া আছে, কিছু কিছু মানুষ বাড়ি চলে গেছে, তাদের জল নেমেছে, তো তাদেরও খাওয়া দাওয়া করতে অসুবিধা হবে, কারণ কাজকর্মও তো নেই দীর্ঘদিন যাবৎ। তো আমরা চেষ্টা করছি, আমি বিধায়ক হিসাবে আমার এলাকাতে সমস্ত যারা গরিব অংশের মানুষ আছেন, যারা এফেক্টেড আছেন, তাদেরকে সামান্য কিছু উপহার চাল ডালের ব্যবস্থা করে দেওয়ার সেটা আমরা করছি। পাশাপাশি এই বন্যা পরিস্থিতিতে পুরো জেলা জুড়ে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সরকারের সাথে মিলে যেভাবে কাজ করেছে সেটা প্রশংসনীয়, আমি ধন্যবাদ জানাই তাদের। সাধারণ অংশের বহু এনজিও এগিয়ে এসেছে, আমি আপনাদের মাধ্যমে আবেদন জানাবো, সরকারের পক্ষে সম্ভব না একটা রাজ্যকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করে তোলা,
ক্লাব, সামাজিক সংস্থা, বিভিন্ন ছোট বড় সমস্ত সংস্থা আমি আবেদন জানাবো আপনাদের মাধ্যমে, তারা যেন এগিয়ে আসে। অনেক সংস্থা এগিয়ে এসছে, অনেকে আমাদের সাহায্য করছে, অনেকে তাদের মতো করে সাহায্য করছে। তো তারা যদি সকলে নেমে আসে তাহলে এই বিপর্যয় মোকাবেলা করা কিন্তু বড় কঠিন হবে বলে আমার মনে হয় না। আমরা তো আছি, আমার আবেদন থাকবে, আপনারা সাংবাদিক জগতের যারা আছেন তাদের কাছেও আমি আবেদন জানাবো আপনাদের যথাসাধ্য। যেরকম কিছুক্ষণ আগে উদয়পুরের কিছু সাংবাদিক উদ্যমী ছেলেরা আমাকে ফোন করেছিল, তারা লক্ষ্মীপুর দিতে যাচ্ছে কিছু, সেখানে তারা কিছু বন্টন করবে, জল টোল থেকে শুরু করবে বিভিন্ন ড্রাই ফ্রুটস। তো আমি তাদেরকেও ধন্যবাদ জানাই এবং সমস্ত অংশের মানুষ যারা এগিয়ে আসছে তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে সবাইকে আরেকবার আরেকবার আবেদন জানাবো। আমাদের যে বন্যার যে চলতেছে অ্যাকচুয়ালি ফ্ল্যাশ ফ্লাডের মতো হয়ে গেছে। তো বিগত 4-5 দিন আজকে হইতাছে হাইওয়েতে জল। তো আমাদের মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক তথা গোমতি জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রদ্ধেয় অভিষেক দেব রায় মহোদয়ের তত্ত্বাবধানে আমাদের যে ভাইয়েরা আছে, যুব ভাইয়েরা আছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ওনার তত্ত্বাবধানে 2টা নৌকার ব্যবস্থা করে মানে সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত মানে যতটা করা যায় আমরা চেষ্টা করছি। আমরা চাইবো যারা দূর থেকে দেখছেন আমাদেরকে, আপনারাও আসুন, এগিয়ে আসুন, কারণ দিন দিন জলের যে পরিমাণটা বৃদ্ধি মানে এটা ক্রমাগত বৃদ্ধি পেয়ে আসছে। So far, the floods across Tripura have claimed 26 lives with 2 people still missing. Over 20,000 homes have been damaged and around 200 schools have been affected, leaving 12,000 students without books. The number of people in relief camps has slightly decreased to 1.17 lakh from 1.22 lakh. Repair work on the damaged canal is ongoing and experts are hopeful that conditions will improve soon.